বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যিনি খুব অল্প সময়ের মধ্যে নিজের দক্ষতার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি হলেন ইমরুল কায়েস। বর্তমানে তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার। চলুন আজকে তার জীবনের বৃত্তান্ত সম্পর্কে জেনে নিই। আর এই ভিডিওর সকল তথ্য উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, আর তাই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। পূর্ণ নাম ইমরুল কায়েস, ডাকনাম সাগর। জন্ম 2 ফেব্রুয়ারি 1987, বয়স 34, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। ব্যাটিংয়ের ধরন বামহাতি, ভূমিকা উদ্বোধনী ব্যাটসম্যান, অনিয়মিত উইকেটরক্ষক। জাতীয় পার্শ্ব বাংলাদেশ। টেস্ট অভিষেক 19 নভেম্বর 2008 দক্ষিণ আফ্রিকার সাথে, শেষ টেস্ট 22 নভেম্বর 2019 ভারতের সাথে। ওডিআই অভিষেক 14 অক্টোবর 2008 নিউজিল্যান্ডের সাথে, শেষ ওডিআই 11 ডিসেম্বর 2018 ওয়েস্ট ইন্ডিজের সাথে। T20I অভিষেক 1 মে 2010 পাকিস্তানের সাথে, শেষ T20I 29 অক্টোবর 2017 দক্ষিণ আফ্রিকার সাথে। খেলোয়াড়ি জীবন। প্রথম শ্রেণীর ক্রিকেট তার অভিষেক হয় 2006 সালে। জাতীয় স্কোয়াডে ডাক পাবার পূর্বেই তিনি 15টি প্রথম শ্রেণীর ম্যাচ ও 16টি একদিনের ম্যাচ খেলে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজে তৃতীয় ম্যাচে চট্টগ্রামের মাটিতে তার আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়। 3 নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র 12 রান করে আউট হন, দল হারে 79 রানে। টেস্ট ক্রিকেট তার অভিষেক হয় 2008 নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে। শুরুটা মোটেও সুখকর হয়নি তার জন্য। 2 ইনিংসে তার সংগ্রহ ছিল 10 ও 4। 2010-এ তিনি তার সেরা ফর্মে ছিলেন। 2018 সালে জিম্বাবুয়ের সাথে 3 ম্যাচের ওডিআই সিরিজে তিনি 2টি শতক ও 1টি অর্ধশত রানের ইনিংস খেলেন এবং প্রথম ম্যাচে কেরিয়ার সেরা 144 রান করেন। এই সিরিজে 3 ম্যাচে মিলিয়ে তিনি 349 রান করেন, যা দ্বিপাক্ষিক ওয়ানডেতে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। সম্পর্ক। বাণী আমিন বিশ্বাস বাবা, দিলারা পারভিন মা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী সহ কোনো সেলিব্রিটির জীবন কাহিনী জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।